Bienvenidos a la cripta. আরে ভাই করবে ডাকি, আপনি কোথায় যাবেন? ভাই ভাড়া দেন তো, চাকরি থাকবে তুই তাই মনে করছিস? তুই কি কিছু দেখছিস? ওইটা যাত্রী উঠবে, ওইটা মহিলা কোথায়? ভাই রাজবাড়ি, রাজবাড়ি ভাঙ্গি টাকা দেন। ভাঙ্গি টাকা নেই ভাই, তাহলে পরে দিই আপনার। হ্যাঁ আমি তো মহিলা মনে করলাম, এ তো সে মহিলা না, ও তো যান কিছু মনে নেবেন না। কি করে রে, খুব গরম পড়তেছে, ঠিক আছে? হ্যাঁ গাড়িতে সব বসে আছে, ভালো আছিস? ইসে কিছু খাইনি, 10 টাকা দে। ভাই ঘুমা ডিস্টার্ব করছেন কেন? 85 টাকা দে না রে। আমারে মনে হয় তুমি চিনতে পারছো না, আমি তো দাদার না সালাম, তোর বাবার না সালাম, আমি তো তোরই তো না চাইছি। আমি অনেক ঝামেলায় আছি, আমার সংসারের চিন্তায়। আপনি আমার গায়ে হাত দিবি, আমার ছুটছুটি আছে, সব সময় তো চিন্তায় থাকিস রে। এই পাকা বাম, 10 টাকা দে না। আমার খুব সমস্যা, ঠিক আছে? এখন নেই, অন্য দিন উঠলে আবার দিয়ে দেবো। তোদের তো সমস্যা থাকে রে। এই ও দেখছি, এই 10 টাকা ও দেখছি দেখছি দেবো দেবো পয়সা ধরিস বাবু। আচ্ছা ঠিক আছে, গায়ে হাত দিও না, আমি দিচ্ছি। আমি সম্মান করেছিল, কত ভালো আমার দাদারা। ওরম করে ধরতে হয় না ঠেসে বাবু, 10 টাকা দে। 10 টাকা কি কাজে লাগবে রে, 10 টাকা কি তো হয় রে। এই নাও বাবু, 10টাকা দে না রে। দাদা কেমন আছো? কি ভালো ছিলাম তো, ভালো আছি। আয় দাদা, তোমার কতদিন দেখিনি, কি ভালো লাগছে আজকে। বহুদিন পরে তোমার পাইছি রে দাদা।
কত ভালো লাগছে রে, এই 10-20 টাকা দে না দাদা, এই দাদা 10টা টাকা দিয়ে না, এই তো খাট হয়ে গেছে রে। আপনার এই শালি চল কি মুখে চকওয়ালা আমার হয়ে গেছে সংসারটা চিন্তায়। ও ভাই আপনার ভাড়াটা হয়েছে ভাই? আরে ভাই উঠতে না উঠতে ভাড়া নিলেন, আবার ঘুমের ডিস্টার্ব করেন। ম্যাডাম খুব আনন্দ দিয়েছে সাবনুর কই, শেষ করলে তো আমি শুনবো না, আপনি কেমন যাচ্ছেন না? 1 লিটার তেলের দাম কত ছিল? 60 টাকা। সেই তেলের দাম এখন 115 কুড়ি। 1 জোড়া টায়ারের দাম ছিল 15,000 টাকা, এখন দাম 65,000 টাকা। আপনি কেন বুঝতে পারছেন না? মালিক আমাদের লেবারের বেতন কত দেয় ভাই? আমার এখন বাঁচান ভাই, আমার আর নিশ্চয়